পরিশ্রমের পরে আসছি তো, তারপরে আসছে জেট লেগ, সেটাও যে খুব একটা ভালো তাও না। এরপরে গুছিয়ে নিতে সময় লাগে, তো এই সময়টার ভিতরে যাচ্ছি এখনও ঠিক গুছিয়ে নিতে পারিনি আসলে। তা আমি নিশ্চিত আমার খুবই ভালো লাগছে, তোমরা যদি এরকম বাইরে থাকতে এইভাবে আসতে দিন পরে তোমাদের কাছে খুব ভালো লাগতো। বন্ধু বান্ধবদের অনেকদিন মিস করছিলাম, ওদেরকে সবাইকে পাচ্ছি, আত্মীয় স্বজন সবাইকে পাইলাম এখানে। মহাসপল্লীর গাছপালাকে মিস করছিলাম খুব, ওই গাছপালা দেখলাম সবাই ঠিক আছে, কাজে ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনি মায়ের কথা বলছিলেন বারবার, হ্যাঁ মায়ের সঙ্গে আপনি দেখা হলো, উনি অসুস্থ থাকার কারণে হতে যেতে পারেননি, তো সেখানে আবার দেখা যখন হলো আলাদা একটা ফিলিংস কাজ করার কথা, স্পেসিফিক মা যখন, হ্যাঁ সেখানে সেখানে যে তোমার যে নাটকীয়তা আশা করো, ওই নাটকীয়তাটা আমার মধ্যে নাই আসলে। মাকে দেখেছি বাস পড়ে গেল, ওইখানে দেখে যে হাউমা করে কান্না ধরা ধরা, এগুলো তো আমি জীবনে কোনো দিনই ছিলাম না, এখনও নাই। আচ্ছা বলো, আমি তোমাকে আমাকে দেখে কেমন কেমন লাগছে তোমার, তুমি বলো সেটা। অনেক ভালো লাগছে। ভালো লাগছে না, আগেও ভালোই ছিলাম, বুঝতে পারছো? তো আমি সমস্ত অসুখ রোগ ব্যাধি এগুলোকে জীবনে কোনোদিনই পাত্তা দিই না, পাত্তা দিই নাই, এখনও দিচ্ছি না। যেটা হবার এটা হবে, এটা নিয়ে হা হতাশ করে দুনিয়া মাতানোর তো কিছু নাই, আমি সে মাতাচ্ছি না। আমার ধারণা নিজে ভালোই আছি, আবার যাবো সেখান থেকে আমেরিকায় ফেরত যাবো, ওর একটা অপারেশন করবে তারা। জিনিসটা একটু গুছাই বলি, জিনিসটা হচ্ছে কি, তোমার ক্যান্সারটা হয়েছিল কোলনে, কোলন হচ্ছে বৃহদান্ত্র, ওইখানে ক্যান্সারটা হয়েছিল। এটা কমন একটা ব্যাপার, কমন একটা ব্যাপার ইন দ্য সেন্স, আমেরিকানরা বা পৃথিবীর যে কোনো সভ্য দেশ 50 বছর হওয়ার পরে কলোনোস্কোপি করে, দেখে ওখানে কোনো পলিপ আছে কি না, থাকলেগুলো ফেলে দেয়। আমাদের মতো দরিদ্র দেশগুলোতে এই বিষয়টা নাই, কাজেই জীবনে কখনো কলোনোস্কোপি করা হয় নাই। একটা পলিপ হলো, পলিপটা বড়ো হলো, বড়ো হয়ে পরে এটা ক্যান্সারাস হয়, দীর্ঘ সময় সে নিল, তারপর এটা ক্যান্সারাস হয়ে গেল। আচ্ছা প্লিজ, এই যে ওটা একটা পলিপ থেকে এটা ক্যান্সারাস হয়ে যায়, আচ্ছা সেটা হয়ে গেলো, আমি টের পেলাম না। গিয়েছিলাম বেড়াতে সিঙ্গাপুরে, ওইখানে একটা রুটিন চেক আপে জিনিসটা ধরা পড়লো, সঙ্গে সঙ্গে চলে গেলাম আমেরিকাতে। সিঙ্গাপুরেও চিকিৎসাটা করালাম না, এই কারণে আমাদের অনেক প্রিয়জনরা সিঙ্গাপুরে ক্যান্সার ট্রিটমেন্ট করতে গিয়ে মারা গিয়েছে। ওই রিস্কটা আমি আমার স্ত্রী নিতে চাইল না, আমার নিতে সমস্যা নেই কোনো, সে নিতে চাইল না, সে সরাসরি আমেরিকায় নিয়ে গেলো আমাকে। ওইখানে চিকিৎসাটা শুরু হলে দেখা গেল আমার ক্যান্সারটা হচ্ছে ফোর্থ স্টেজ, অনেকগুলো স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 অ্যান্ড 4th স্টেজ। ফোর্থ স্টেজ হচ্ছে ভয়াবহ স্টেজ, কারণ বাই দিস টাইম মেটাস্টেসিস হয়ে গেছে, মানে বৃহস্পতি ক্যান্সারটা শরীরে ছড়াই গেছে। ডাক্তাররা ওইটাকে কন্ট্রোল করার চেষ্টা করলো, আমেরিকান ডাক্তাররা কন্ট্রোল করার চেষ্টা করলো, এবং খুব একটা যে সাকসেসফুল হলো তা না, কিন্তু একটা পর্যায়ে ডাক্তার মোটামুটি হতাশ হয়েই বলল যে তেমন তো কিছু আর উন্নতি করা দেখতে পাচ্ছি না, তোমাকে মনে হয় বাকি জীবন কেমোথেরাপি নিয়ে বেঁচে থাকতে হবে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ইফ আই গো থ্রু দিস কেমোথেরাপি নিয়ে যদি আমি বাঁচি কদিন বাঁচতে পারবো? ডাক্তার বললো 2 বছর পারবা, তো যে কোনো মানুষের জন্য এটাকে ধাক্কার মতো, তুমি যদি জানো তোমার আয়ু আছে 2 বছর। ওই ধাক্কাটা খেলাম, মন টনটা একটু খারাপ হলো। বাই দিস টাইম তারা আমাকে রেফার করলো কী বলে সার্জিক্যাল অনকোলজির কাছে, মানে যারা সার্জনদের কাছে। সার্জনরা নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে না, এই লোকটিকে তো করা যাবে, অপারেশন করা যাবে। তো তারা অপারেশনের ডেট দিলাম 12ই জুন। ডেট দিয়ে আমি তখন যাকে বললাম, আমি কি এর মধ্যে অপারেশন করতে মারাও যেতে পারি, এবং আমি আমার দেশ থেকে আমার বন্ধুবান্ধব গাছপালা আমার মা এদেরকে দেখে আসতে পারি? অবশ্যই পারো, ওই সূত্রে আসা। তার মানে যে যাবো গিয়েই অপারেশন করলে মরে যাবো তাও কিন্তু না, বুঝছো? আমি সার্জনকে জিজ্ঞেস করেছিলাম যে আমার মরার সম্ভাবনা অপারেশনটা মিলে কতটুকু। সার্জন আমাকে বললো, সার্জনের নাম হচ্ছে জর্জ মিলার, ওয়ান অফ দ্য ফাইনেস্ট সার্জন অফ দি ইউনাইটেড স্টেটস। জর্জ মিলার কখনো রুগীর চোখের দিকে তাকান না, মাটির দিকে তাকায় কথা বলেন। তিনি মাটির দিকে তাকিয়ে তিনি বললেন যে যদি অপারেশনটা আমি করি তাহলে তোমার মরার চান্স হচ্ছে 0%। দিস পিপল আর সো কনফিডেন্ট, কাজে তার এই কনফিডেন্সটা আমার নিজের ভিতরে সংক্রামিত হয়েছে। আমি ফিরে আসছি দেশে, এসে ওই গাছপালা দেখে মুগ্ধ হচ্ছি, বন্ধুবান্ধবকে দেখে মুগ্ধ হচ্ছি, বন্ধুবান্ধবদের আদর যত্ন তাদেরকে দেখে মুগ্ধ হচ্ছি, এবং সর্বোপরি আমার মা তো আছেনই। আচ্ছা, আমার মার একটা ইন্টারেস্টিং ব্যাপার এই ফাঁকে বলে নিচ্ছি, তোমাদের কথা বলার সুযোগ রাখছি না, কিন্তু সব কথা বলে দিচ্ছি। কথা বলতে শুরু করলে কোন লাইনে কোন প্রশ্ন করবে তার লাইন ঠিক ডলার করে আমাকে পাঠিয়ে দিত। আচ্ছা, সমগ্র জীবনের সঞ্চয় দাঁড়িয়েছে কতটুকু? $5,500। $5,500 পাঠাইলেন, এই টাকার বেশিরভাগই কিন্তু আমার পাঠানো। আমি মাকে মাস মাসে অ্যালাউন্স দিই, ওইটাই উনি জমায় ব্যাঙ্কে রাখেন, রেখে $5,500 তার হয়েছে, ওই তার সমগ্র জীবনের সঞ্চয়টি আমার কাছে পাঠিয়ে দিয়েছে।
ইটস নাইস অফ হার, এটা মা তো তাই করবেন। তো ওই ডোলাটা পেয়ে প্রথমে খুবই রাগ উঠলো আমার উপর, আমি যে কোনো টাকা পয়সা নাই, এই সমস্ত টাকা পয়সা পাঠাইছে আমাকে। তারপরে মনে হইলো 80 বছরের এই বৃদ্ধা মহিলাকে আমার একবার দেখা, আমার সঙ্গে একবার দেখা হওয়া তার খুবই জরুরি, কাজে দেশে ফিরে আসলাম। বুঝতে পারছ, 80 বছর বয়স তো আমাদের দেশের জন্য অনেক বয়স, কিন্তু আমেরিকা কিন্তু এত বয়স না। আমেরিকার 80 বছর এই বুড়া বুড়িরা এরা সমানে গাড়ি চালাচ্ছে, কাজকর্ম করে বেড়াচ্ছে, ওই ইয়ে যাচ্ছে, বারে যাচ্ছে, ক্যাসিনোতে যাচ্ছে, জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছে। আর আমাদের তো 60 বছর হওয়ার পর থেকেই আমরা করি কি, এটা জানামাজ নেই, জানামাজ সামনে বসে পড়ি, আল্লাহ আল্লাহ করি, কখন মারা যাবো তার জন্য চেষ্টা। আচ্ছা, তুমি যেটা বলছিলা এবার দেখ, কিছু তার না জোকের মাথায় আসতে লিখে ফেলছে, লিখে ফেলার পরে দেখলাম যে মহাবিপদ। সমস্ত আমেরিকায় বা পৃথিবী জুড়ে যারা আছেন এরা ঝাঁপ দিয়ে পড়লেন আমার উপরে, কখন হবে কীভাবে হবে। অনকোলজির ডাক্তাররা বললেন যে আমরা অনকোলজিস্ট, আমরা উই ওয়ান্ট টু গো ব্যাক, আপনার সঙ্গে বাংলাদেশে ফিরে যাবো, আমরা কাজ করবো। ইভেন নার্সরা ইংল্যান্ড থেকে বললেন যে আমরা এই বিষয়ে খুবই ট্রেন, আমরা বাংলাদেশে গিয়ে কাজ করতে চাই, বাংলাদেশি ডাক্তাররা তো আসেনি, টাকা পয়সা যে কী পরিমাণে প্লেস বলে এটাকে, আমি এই টাকা দেবো, আমি ওই টাকা দেবো, এটা যেটা হয়েছে এটা আনবিলিভেবল ব্যাপার। তো আমি ওইটা যেহেতু কথা দিয়েছি অবশ্যই আমি শুরু করবো, মানে কতটুকু পারি না পারি এটা পরের ব্যাপার, শুরু তো করতে হবে। তো একটা জার্নি অফ 1000 মাইল স্টার্ট উইথ এ সিঙ্গেল স্টেপ, একটা স্টেপ থেকে 1000 মাইলের দীর্ঘ যাত্রা শুরু হয়। আমরা একটা স্টেপটা দিলাম 1000 মাইল, আমি না পারি অন্যরা 1000 মাইল নিয়ে গেল, তাই না? আর কি, আর কোনো প্রশ্ন আছে বলো। শুনো, যখন যখন কেমোথেরাপি দেওয়া হয় তো সেখানে অক্সালো প্লাটিন বলে একটা কেমিক্যালস শরীরের ভিতরে ঢোকা দেওয়া হয়। অক্সালো প্লাটিন হচ্ছে কম্পাউন্ড অফ প্লাটিনাম, প্লাটিনাম তো খুবই একটা দামি ধাতু, কিন্তু হেভি মেটাল শরীরে ঢোকা দেওয়া হয়। এই অক্সালো প্লাটিনটা করে কি, হাত পাগুলো নাম করে ফেলে, অবশ করে ফেলে। আমাকে শুরুতেই ডাক্তার বলেছিল তুমি তো লেখক মানুষ, তোমাকে অক্সিজেন প্রতি আমাকে দিতেই হবে, তো তোমার পা হাত যদি নাম হয়ে যায় তখন তো লেখালেখি কিছুটা সমস্যা হবে। আমি চুপ করে আছি, তখন ডাক্তার বললেন তুমি একটা কাজ করো, এই মুহূর্তে তোমার বাচ্চা বেঁচে থাকাটাই অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, লেখালেখিটা পরের ব্যাপার, তোমরা অক্সিজেন প্রতি তোমাকে দিতে থাকবো আমরা, তুমি যখন দেখবে হাত দিয়ে লিখতে পারছো না তখন তুমি মুখে বলবে, তোমার স্ত্রী ডিকটেশন নিয়ে সে লিখে দেবে, হবে না? আমি বললাম যে হবে, কিন্তু তারপরে জোর করেই আমি হাত দিয়ে লেখার চেষ্টা করছি, যাতে এটা আমাকে এখনও সেভাবে গ্রাস করতে পারে নাই। লেখা লেখা মোটেই বন্ধ করিনি, হাতেই লিখি, এখনও হাতেই লিখে যাচ্ছি, কম লিখছি কিন্তু লিখতে পারতেছি। তো বলো আর কোনো প্রশ্ন। আমার কোনো আইডিয়া নেই, শুরুতে ডাক্তাররা আমি যতটুকু জানি এরা প্রতি 3 মাসে একবার শরীরে চেক করে দেখেন যে ওই ব্যাধিটির কী অবস্থা, তারপরে যান 6 মাসে, তারপর যান 1 বছরে, তারপরে যান 2 বছরে, এইভাবে তারা আগাইতে থাকেন আর কি। তো এই মুহূর্তে এটা নিয়ে আমি মোটেই মাথা ঘামাচ্ছি না, এই মুহূর্তে মাথা ঘামাচ্ছি ফর দ্য সার্ভাইভাল, সার্ভাইভ করতে পারি কি পারি না ওইটার জন্য আর কি। আর যাই হোক, একটা ইন্টারেস্টিং স্টোরি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমার যে বড়ো ছেলে নিশাদ হুমায়ুন, ওর বয়স হচ্ছে 5 বছর, সে একদিন আমার এই চিকিৎসার পদ্ধতি দেখে তার খুবই মনটা খারাপ হলো। সে আমাকে বলল বাবা একটা কাজ করি, চলো চলো আমরা পালে বাংলাদেশে চলে যাই, যদি বাংলাদেশে চলে যাই বাংলাদেশের ডাক্তাররা তোমাকে ভয় পায়, তারা তোমাকে ইঞ্জেকশন দিয়ে হবে, কষ্ট দেবে না। এটা শুনে আমার কাছে খুবই মায়া লাগবে যে বেচারা টের পেয়েছে যে আমি খুব কষ্টের ভিতরে আসি, বুঝছ? এই হইল ঘটনা। আর কি শুনতে চাও বলো। ক্যাটারিং বলে একটা ক্যান্সার ইনস্টিটিউটে, এটা হচ্ছে আমেরিকাতে নাম্বার 2 ইনস্টিটিউট ফর ক্যান্সার, সেখানে আমি কত প্রায় 1.5 কোটি টাকার মতো খরচ করলাম, বুঝছ? এই 1.5 কোটি টাকার ভিতরে 50 লাখ টাকা দিলেন আমাদের ইয়ে কী বলে চ্যানেল আই, এই যে দান তা না কিন্তু ধার হিসাবে নিলাম, আর বাকি টাকাটা আমার, মানে ধরো 1 কোটি টাকা আমার নিজের পকেট থেকে গেল এখানে। এরপর দেখলাম যে মোটামুটি পথের ফকির হওয়ার পথে চলে গেছে, তখন আমাকে তারা নিয়ে গেলো এটাকে অন্য একটা বেলিফি হসপিটালে, ওই হাসপাতালটা হচ্ছে সরকারি হাসপাতাল। ওই হাসপাতালের সিস্টেম হচ্ছে কাউকে যদি অসুস্থ কাউকে নিয়ে যাওয়া হয় হাসপাতাল চিকিৎসা দিতে না করতে পারবে না, তখন চিকিৎসা তোমাকে দিতে হবে, হুয়েভার হি ইজ, সে পথের ফকির হোক আর যাই হোক। এখন আপাতত আছি বেলিফি হসপিটালের চিকিৎসাতে, ওই চিকিৎসাটা বলতে গেলে বিনা পয়সায়,
কোনো চিকিৎসা করছে না, ডাক্তাররা চিকিৎসা করে যাচ্ছে। এটা আমার ধারণা বাইরের টাইম 5-6 কোটি টাকা বিল হয়ে গেছে ওদের। ধীরে সুস্থে সুদ করার চেষ্টা করবো আর কি। আমি মানে ঋণ নিয়ে বেঁচে থাকা মানুষ না, বুঝতে পারছো? আপনার অপারেশন কি স্যার ওই হসপিটালে হবে? ওই বেলি হসপিটালে হবে। এর মধ্যে কি স্যার আপনি কি মনে করেন আমাদের বাংলাদেশ আমাদের আরও কিছু দায়িত্ব আছে কিনা? তোমাদের দায়িত্ব দেশের প্রতি, আমি দেশের একজন মানুষ, দেশের প্রতি তোমরা যদি তোমাদের দায়িত্ব পালন করো সেটি আমার প্রতি দায়িত্ব পালন করা হবে, বুঝতে পারছো? আলাদা করে আমার প্রতি আমার কোনো দায়িত্ব নাই। তুমি যে আজকে আসার সময় লিচু নিয়ে আসছো আমি খুবই খুশি হয়েছি, তুমি তোমার দায়িত্ব পালন করছো পুরোপুরি। সুন্দর না? এখানে এখানে যদি আমার ওষুধি বৃক্ষের কাছে যাও, এমন সমস্ত গাছ আছে যেটা বাংলাদেশে আর নাই। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পানবিলাস গাছের নাম, তারপরে মূল এটা গাছ, এটাকে নামটা তো ভুলে গেলাম, পেরুর নামটা কি সেভিয়া? পেরুর নাম না, মা হা হা গাছের নাম, অরিজিনাল সেভিয়া হচ্ছে ইংরেজি নাম, আসল নাম হচ্ছে 100 গুণ বেশি মিষ্টি চিনির চেয়ে। এবং এটি তোমার, হ্যাঁ হ্যাঁ, খাইতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, আর তো এটা পপুলারিটি আনছি, এই গাছটা অনেক এক্সপেন্সিভ। ক্যান্সার নিয়ে কথাটা বললাম যাতে মানুষের সচেতনতা বাড়ে। আমাদের মানুষের এই ক্যান্সার বিষয়ক সচেতনতা একেবারেই নাই, যখন ক্যান্সার হয়েছে এইটি সম্পর্কে মানুষের সচেতনতা হওয়া খুবই প্রয়োজন, যাতে চিকিৎসাগুলো যথারীতি শুরু হয়। আমাদের বাংলাদেশে কিন্তু চিকিৎসার ব্যবস্থা আছে অনেক। রোগটা কত দ্রুত অগ্রসর হচ্ছে? নির্মাণ প্রসঙ্গে এর মধ্যে কি কোনো কিছু নির্মাণের কথাটাই বলি, যে বাংলাদেশের যে অবস্থাটা টক্সের ব্যাপারটা আসছে, তাহলে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? শুনো, এখন এই মুহূর্তে ফট করে রাজনীতিতে ঢুকে রাখা ঠিক হবে? আর আমাদের আমাদের যে দেশ সহনশীলতা বলে তো কিছু নাই কারের ভিতরে, কি অমুক এই কথা বলেছে ধরো এরে, বুঝলে? আমি আর এইসব ব্যাপার নিয়ে আমি মোটেও ভয় পাই না। তারপরেও হচ্ছে কি, সব দেশের রাজনীতিও দেশের মতো, যে দেশে কালবৈশাখী হয় সে দেশের রাজনীতির মধ্যে কালবৈশাখী থাকবে, আর যে দেশে কখনোই কালবৈশাখী হয় না সে দেশের রাজনীতির মধ্যে কালবৈশাখী থাকবে না। যে আমরা যেরকম আমাদের রাজনীতি তো সেরকম হওয়াই, সেটি তো বাঞ্ছনীয়। এগুলো নিয়ে আমরা বেঁচে থাকবো, এগুলো নিয়ে আমরা বড়ো হবো, এবং একটা পর্যায়ে যখন সব মানুষ দেশে শিক্ষিত হয়ে যাবে তো এগুলো দূর হয়ে যাবে আমার ধারণা। এটা সমস্তই অশিক্ষার জন্য আর কি। বেশিরভাগ লোকই তো আমাদের শুধু সরসরে পড়তে পারলে তো শিক্ষা হয় না, বেশিরভাগ লোকই তো বলতে গেলে মোটামুটি কী বলে শিক্ষা বঞ্চিত বলা যেতে পারে, বা শিক্ষা নিতে চাচ্ছে না। একটা সময় আসবে সবাই শিক্ষিত হয়ে যাবে, তখন আমাদের আর কোনো সমস্যা থাকবে বলে আমি মনে কখনোই মনে করি না। এই সমস্যা দিতে হবে।